নিষেধাজ্ঞা উঠে গিয়ে বাংলাদেশি কর্মী নিয়োগের দোয়ার খুলছে পূর্ব আফ্রিকার দ্বীপ দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের খসড়া অনুমোদন মন্ত্রিসভা সোমবার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান তিনি বলেন সিশলসে বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে এগ্রিমেন্ট অব লেবার কোঅপারেশন বিষয়ে চুক্তি হচ্ছে সিশেলসে চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি রয়েছে বর্তমানে সেখানে আরও জনবল নেওয়ার সুযোগ রয়েছে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন অনেক চেষ্টার পর এই এগ্রিমেন্টের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সিসেলসে বাংলাদেশি কর্মী রিক্রুটমেন্টের বিষয়ে বাংলাদেশ এবং মধ্যে অ্যাগ্রিমেন্ট অফ অন লেবার কোপারেশন এলসি বলা হয় অর্থাৎ আমাদের দেশের লেবাররা অভিবাসীরা তারা এই সিসেস সিসেস মানে এটা মরিশাসের পাশের একটা দ্বীপ রাষ্ট্র ছোট দেশ পর্যটন সমৃদ্ধ তো এই দেশে আমাদের চার পাঁচ হাজার লোক এমনি কাজ করে কিন্তু ওখানে আরও লোক যাওয়ার সুযোগ আছে কিন্তু ওখানে একটা মরাটোরিয়াম বলে অর্থাৎ নিষেধাজ্ঞা আছে তো এই নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য একটা অ্যাগ্রিমেন্টের প্রস্তাব করা হয়েছে এ হচ্ছে অ্যাগ্রিমেন্ট অন লেবার কোঅপারেশন তো তারা সম্মত হয়েছে অনেক চেষ্টার পরে এবং এই এগ্রিমেন্টটার অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে ব্রুনাইয়ে মানব পাচার ও বাংলাদেশি আদম ব্যবসায়ীদের দৌরাত্ম নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ চেম্বার অব কমার্স ব্রুনাই দারুসালাম দেশটির সুমকরণ এলাকায় শান্তিনু রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয় চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত সরকার তার বক্তব্যে নাম সর্বস্ব যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে কর্মী নিয়ে আসছে তাদের লাইসেন্স বাতিল করে অন্যান্য দেশের মতো এজেন্ট পদ্ধতি চালুর দাবি জানান এতে শাহজালাল মাসুদ অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটি সদস্যরা উপস্থিত ছিলেন ব্রুনাইয়ে প্রায় ত্রিশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করছে সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে জাল ভিসা দিয়ে বাংলাদেশিদের দেশটিতে দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে ভালো কাজ ও বেতনের প্রলোভন দিয়ে দেশটিতে যাবার পর আশানুরূপ কাজ না পেয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন প্রবাসীরা যে কারণে ব্রুনাইতে সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাজ্যে ফ্রেন্ডস অব কেমডেনের উদ্যোগে কেমডেনে বেড়ে ওঠা তরুণদের আয়োজনে তৃতীয়বারের মতো রিউনিয়ন পার্টি অনুষ্ঠিত হয়েছে গত রোববার সেন্ট্রাল লন্ডনের ডায়মন্ড স্ট্রিটের চাটনি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোহির মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন লিয়াকত আলী কেমডেন এলাকায় ছোট থেকে বেড়ে ওঠা এসব তরুণদের উপস্থিতিতে রিউনিয়ন পার্টিটি এক মিলন মেলায় পরিণত হয় এ সময় একে অন্যের সাথে শৈশবের স্মৃতি রোমন্থন করেন তাদের যে কয়জন বন্ধু মারা গেছেন তাদের আত্মার মাখ ফেরত কামনায় দোয়া করা হয় আয়োজকরা জানান আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে